আমাদের হাতের কাছে এমন কিছু ভেষজ গাছ রয়েছে যেগুলি খুব সহজেই পুকুর পাড় বা জলাশয়ের আশপাশে হামেশাই দেখা যায়। তেমনই একটি ভেষজ উদ্ভিদ হলো থানকুনি। চিকিৎসকেরা এও বলে থাকেন যে থানকুনি পাতার এমন কিছু ভেষজ গুণ আছে যে নিয়মিত খেলে পেটের কোনো অসুখ হয় না। আসুন দেখে নেওয়া যাক থানকুনি পাতার ভেষজ গুণাগুণগুলি। পেটের অসুখে থানকুনি পাতার ব্যবহার। পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই। এশিয়াটিকোসাইড নামে একটি উপাদান রয়েছে থানকুনি পাতায় যা হজম ক্ষমতার উন্নতি ঘটায়, সেই সঙ্গে স্টমা কালচারের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। স্মৃতি শক্তি বাড়াতে থানকুনি পাতার ব্যবহার। থানকুনি পাতা নিয়মিত খেলে মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে, যার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই কারণেই তো ছোটবেলা থেকেই বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। বয়স্ক মানুষেরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান, তাহলে শেষ বয়সে অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতেও অনেকটা সাহায্য করে। অ্যাংজাইটি বা মানসিক অবসাদের সমস্যায় যারা ভুগছেন, তাদের নিয়মিত থানকুনি পাতার রস খাওয়ালে খুব ভালো ফল পাওয়া যায়। কারণ এতে এমন কিছু উপাদান আছে যেমন সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের প্রকোপ কমাতে সাহায্য করে। রাতে ঠিকমতো ঘুম না হলে এক গ্লাস দুধে 5-6 চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে দিনে 2 বার খান, দেখবেন একেবারে হাতে নাতে উপকার মিলবে। কারণ এতে রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা স্ট্রেস লেভেল কমায়, সঙ্গে নার্ভাস সিস্টেমকেও শান্ত রাখে, ফলে অনিদ্রার মতো সমস্যা দূর হয়ে থাকে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে। বয়স বাড়ার সাথে সাথে কোষেরও মৃত্যু ঘটে। থানকুনি পাতার রস মৃত কোষগুলিকে পুনর্গঠন করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে। প্রতিদিন 1 গ্লাস দুধে 5-6 চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে ত্বক টান টান থাকে এবং চেহারার উজ্জ্বলতা আসে, আত্মবিশ্বাসও বাড়ে। শরীরকে বিষমুক্ত করতে থানকুনি পাতার ব্যবহার। কীটনাশকযুক্ত শাক সবজি ফলমূল খাওয়ার ফলে আমাদের শরীরে নানা রকমের টক্সিক বা বিষাক্ত উপাদান প্রবেশ করে, সেই কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন হল, টক্সিক উপাদানকে আমরা শরীর থেকে বের করব কিভাবে? এক্ষেত্রে ভরসা রাখতে পারেন থানকুনি পাতার উপরে। প্রতিদিন সকালে খালি পেটে 2 চামচ থানকুনি পাতার রসের সঙ্গে যদি 1 চামচ মধু মিশিয়ে খাওয়া যায়, তাহলে রক্তে মিশে থাকা বিষাক্ত উপাদানগুলি প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, ফলে শরীরের এই ধরনের ক্ষতির হওয়ার সম্ভাবনা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। আমেশা রোগে থানকুনি পাতার ব্যবহার। প্রতিদিন সকালে 5-7টি থানকুনির পাতা চিবিয়ে 7 দিন খেলে আমেশা রোগ ভালো হয়, অথবা থানকুনি পাতা বেটে পাতা রসের সাথে চিনি মিশিয়ে 2 চামচ দিনে 2 বার খেলে আমেশা রোগ ভালো হয়ে যায়। নিয়মিত থানকুনি পাতার সাথে স্বাদ অনুসারে কাঁচা জিরা, কাঁচা লঙ্কা, কাঁচা রসুন এবং সামান্য পরিমাণে কাঁচা হলুদ একসাথে বেটে গরম ভাতের সাথে মেখে খেলে শরীরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।